উঠেছে রৌদ্র, কেটেছে মেঘ, তামিমের অভিমানের সাথে জিতেছে বাংলার মানুষের আবেগ। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের মানুষের ভালোবাসার টানে তামিম ইকবাল তার অবসর ভেঙে মাঠে ফিরছেন। কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে তামিম ইকবাল, আমাদের সাবেক ক্যাপ্টেন আশরাফুল মুর্তজা এবং বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান প্রাপ্তনের সাথে তার একটা বৈঠক হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে তামিম ইকবাল তার অবসর ভেঙে আবার মাঠে ফিরছেন এমনটাই নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন। যদিও সামনের আফগানিস্তান সিরিজে বাকি ম্যাচগুলোতে তামিমকে দেখা যাবে কিনা সেটা নিয়ে ঠিক ক্লিয়ার করে কিছু বলেননি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন যে তামিমের ইঞ্জুরি সংক্রান্ত কিছু একটা বিষয় রয়েছে, তবে ইনশাল্লাহ হোপফুলি আমরা সবাই আশা রাখি যে তামিম ইকবাল এশিয়া কাপের মাধ্যমেই বাংলাদেশ টিমে খুব স্ট্রংলি কাম ব্যাক করবেন এবং তিনি তার পিছনে যত সমালোচনা তার জবাব তিনি তার ব্যাটেই দিবেন। এটাই হওয়া উচিত, কারণ একটা মানুষ যখন তার যে কোনো প্রফেশনে যখন সে একটু দুর্বল ফিল করে, নার্ভাস ফিল করে বা যখন একটা কোণঠাসা হয়ে যায় তখন তাকে ওই প্রফেশনের হাতিয়ার ব্যবহার করেই তাকে উত্তর দিতে হয়, এটাও উচিত। নীরবে অশ্রুসিক্ত জলে চলে যাওয়া কখনোই গৌরবের হতে পারে না। সেজন্যই বাংলার মানুষের আবদার মিটিয়ে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম সকাল থেকে মানববন্ধন হয়েছে সারা বাংলাদেশের মানুষের। সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন যে মানুষের আবেগ তামিমকে হয়তো বাধ্য করেছে ফিরে আসতে। পাশাপাশি অবশ্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেই হয়, মাননীয় প্রধানমন্ত্রী যিনি সারা বাংলাদেশের মানুষের হয়তো কণ্ঠ তার কানে পৌঁছেছে এবং তিনি নিজে অনুরোধ করেছেন একজন প্রধানমন্ত্রী হয়ে তার এত বড় উপরস্থ পর্যায় থেকে বাংলাদেশে একজন ক্রিকেট টিমের প্লেয়ারকে ডেকে এনে এবং অনুরোধ করা, সেটা অবশ্যই একজন প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন, যেটা বাংলাদেশের মানুষ অবশ্যই পজিটিভলি নেবে। আসলে খেলাধুলাতে রাজনীতি না মিশিয়ে খেলাধুলাটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছেন অবশ্যই তিনি একজন এ ব্যাপারে ধন্যবাদ পাওয়ার অবশ্যই যোগ্য, অবশ্যই মন থেকে সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং তামিম ইকবাল খান তিনি ফিরছেন এবং তিনি তার স্বরূপে প্রত্যাবর্তন করবেন, এটাই আমরা আশা করি। আর দেখতেই পাচ্ছেন আর্জেন্টিনা জার্সি পরেছি, এটা বিজয়ের একটা সিম্বল আমি মনে করি, এই কিছুদিন ধরেই বিজয়ের সিম্বল আর্জেন্টিনা জার্সি, এই জন্য এটা পরে বসেছি যে তামিম ইকবাল ফিরে এসেছে। আমরা চাই তামিম ইকবাল বাংলাদেশের ট্রফি উঁচিয়ে ধরবে, সেদিনও আমরা ঠিক এভাবেই বাংলাদেশের জার্সি পরে বিজয় উল্লাস করব এবং সামনে এই ওয়ার্ল্ড কাপ হতে সামনে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা বাংলাদেশের জার্সি পরে বিজয় সিম্বল হিসেবে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।